আজকে আমরা বেরিয়ে পড়েছি মোটো ব্লগে। আজকে আমরা যাচ্ছি গড়চুমুক। সাডেন প্ল্যান হলো, আমরা আমার বন্ধু পোলায়ের মাসি বাড়ি ঘুরতে এসেছিলাম, সেখান থেকে হঠাৎ প্ল্যান হলো চল একটু ঘুরে আসি আশেপাশে। আশেপাশে মানে আমাদের 7 কিলোমিটার, এখান থেকে 7 কিলোমিটার দূরে অ্যাকচুয়ালি 61 কিলোমিটার গড়চুমুক, উলুবেরি 58 গেট বলে ওটাকে। আগে একবার গেছিলাম কিন্তু সেইবার ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি ব্লগ করতাম না। এই জানুয়ারি মাসে গেছিলাম, এখন আজকে আমরা আবার চলে যাচ্ছি সেখানে। আর এখন আমরা আছি বেলগড়ি এক্সপ্রেসে, একটু পরে ভিউগুলো দেখবো কেমন আছে রাস্তার ভিউগুলো। অনেকদিন পর যাচ্ছি, প্রায় 4-5 মাস পর যাচ্ছি। আচ্ছা তাহলে পরে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের এখানে একটা ছোট্ট কাটো পাহাড়। কেসা লাগা মেরা মজাক, একটা পাহাড় দেখতেই পাচ্ছ, কিন্তু এই পাহাড়ে না বন্ধ বাজে। এই গাইজ, এটাকে বলা হয় বালি ব্রিজ। ব্রিজটা অবিরাম সুন্দর, আর এর মাঝখান থেকে ট্রেন লাইন গেছে, দুপাশে দুটো রোড এখানে, আর এটা নিচে হচ্ছে গঙ্গা রিভার। এই গাইজ, আমরা এখন ডানকুনি টোল, এই যে ডানকুনি টোল, আমরা এখন এখনই ক্রস করছি। আমাদের বাঁদিকের লেন থেকে যেতে হবে, ডানকুনিতে বাঁদিকে দিয়েই যায়। আমি অন্যান্য ব্লগ দেখে সেটা বলছি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি টোলের বাঁদিক দিয়েই যেতে হয়। ডানকুনি টোল আমরা পার করলাম। আমরা প্রথমে ব্লগে বলেছিলাম আমরা যাচ্ছি গড়চুমুক। অ্যাকচুয়ালি গড়চুমুকের জন্য রওনা হয়েছিলাম আমরা, তাও মোটামুটি 10-12 কিলোমিটার পেরিয়ে এসেছি, ডানকুনি টোলও পেরিয়ে এসেছি। এই যে ওই যে ডানকুনি টোল দেখতে পাচ্ছ, যাই হোক আমরা ডানকুনি টোল পেরিয়ে এসেছি। এখন হঠাৎ করে আমাদের মনে পড়লো গড়চুমুক কেন, গড়চুমুক আগে ঘুরে এসেছি, এখন আমরা একটু শক্তিগড় যাই, ল্যাংচা খেয়ে আসি। তাই আমরা এখন শক্তিগড়ের দিকে রওনা হলাম। আমাদের ডেস্টিনেশন চেঞ্জ, এখন আমরা শক্তিগড় আমার বাড়ি থেকে 95-95 কিলোমিটার, আর গড়চুমুক আমার বাড়ি থেকে 70 কিলোমিটার। তাহলে আমি এখন শক্তিগড়ের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখন আমরা দাঁড়িয়েছি একটু ছাতু খাওয়ার জন্য, সকালে কিছু খেয়ে আসিনি। ছাতু খাও। আমাদের এখন ডেস্টিনেশন কী ঠিক হলো, শক্তিগড়। কী করতে, ল্যাংচা খেতে। আচ্ছা তাহলে আমরা তিনজন এখন বেরিয়ে যাচ্ছি। তোমরা কেন তিনজন বোলাই ভাই কি বলছে? আমরা তিনজন না, দুজন আছি। না আমরা তিনজনই আছি, বোলাই ভাই হয়তো খেয়াল করেনি। সাথে সাথে আমার বাইকটাও আছে। আচ্ছা তাহলে আমরা এখন যাচ্ছি, চলো দেখা হবে। আমরা এই এখন শক্তিগড়ে, আমার রাস্তাও প্রচণ্ড ধুলো, কী করা যাবে, ধুলো ওটা করার নেই। আর এই যে আমরা এখন ল্যাংচা খেতে ঢুকবো, ল্যাংচা নিলয়। আচ্ছা ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই, ল্যাংচা নিলয়। আচ্ছা আসি তাহলে এখন ঢোকা যাক ল্যাংচা নিলয়। আচ্ছা ল্যাংচা খেয়ে যাই একটু। আচ্ছা আমরা এখন যাচ্ছি বালাজাই ফুড পার্ক, ঠিক আছে, মানে এখানেও ল্যাংচা পাওয়া যায়। হ্যাঁ গেলাম ঢুকতে পড়ি। এই গাইজ, আমরা এখন চলে এসেছি ওই বালাজির ল্যাংচা ভবনে, ঠিক আছে, মানে ভবন না ল্যাংচা দোকান। আমার ল্যাংচা এত এসে ও ল্যাংচা খেতেই হবে, ল্যাংচার সাথে আমাদের এই আইসক্রিম, এখানে কী বলে অ্যালো ফ্রুট, অ্যালো ফ্রুট জুস,
জল কোল্ড ড্রিঙ্কস আরও ল্যাংচা আসছে, কোলায় ধোসা অর্ডার করেছে, ধোসাটাও আসছে। আমরা কিনেছি যাই হোক, আর ধোসা অর্ডার করে ধোসাটাও আসছে। একটু পরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর খাবার বেরিয়ে পড়ব। আচ্ছা, এই এই দোকানে এই দোকানে ঢোকার মেন বিষয় হচ্ছে এখানে দোকানের ভেতর এসি আছে। দোকানটায় খাবার সবই ভালো, যদিও আমরা প্যাকেজিং খাবার খেয়েছি, আমরা বেশি কিছু খাইনি। ধোসাটা একেবারে খারাপ না, দারুণ ধোসা, ভালো খেতে। তোমরা দেখতে পারো বালাজি ফুড পার্ক নাকি সামথিং নাম ছিল, ভিডিও দেখা গেছে হয়তো। আচ্ছা, চাটাও মোটামুটি ভালোই খেতে, চাটা খেতে পারো। ল্যাংচাটা এখনও আসেই, ল্যাংচাটা আসুক তারপর খাবো। ঠিক আছে, কাকা ল্যাংচাও নিয়ে চলে এসেছে। ল্যাংচা আরে এত গরমে আমরা ঢুকেছিলাম ভেতরে, এখন ভেতর দিয়ে এসি ছিল, এখন বেরিয়ে দেখি আরো গরম লাগছে। কি আর করা যাবে, এখন আমরা বাড়ির দিকে যাবো। মানে এখানে আধা ঘন্টা ল্যাংচা খেতে এসেছিলাম, এখন কটা ল্যাংচা নিয়ে মানে কিছু ল্যাংচা নিয়ে বাড়ির দিকে যাবো। হ্যাঁ, ল্যাংচা, আচ্ছা ল্যাংচা নেবে না বলছে, দেখি আমি নিই নাকি, আমার কোনো ঠিক নেই। ঠিক আছে, বাড়িতে লোক কম ল্যাংচা খাওয়ার, মিষ্টি কেউ পছন্দ করে না। যাই হোক, এসছি, মজা হলো, ঘুরলাম, এখন বাড়ির দিকে যাবো। আসার সময় পুরো রাস্তাটা আমি চালিয়েছিলাম, এখন যাওয়ার সময় কিছুক্ষণ কোলায় গিয়ে দিয়েছি, তারপর আবার আমি চালাবো। যাই হোক, কোলায় এখন কিছুক্ষণ চালাক, ওর পেছনে বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে, আর আমি চালাচ্ছিলাম। দিল্লি হাইওয়ে থেকে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। আচ্ছা, তাহলে আবার দেখা হচ্ছে। আজকে আমাদের ব্লগ এখানেই শেষ, এই আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। আর বাড়ি পৌঁছে রেস্ট নেই, এখন আমরা যাবো খেলতে, তারপর যাবো ভিডিও এডিটিংয়ে বসে তোমাদের ভিডিও দেখতে ছেড়ে দেবো ইউটিউবে। যাই হোক, আচ্ছা টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।